হরে কৃষ্ণা কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন, যাতে করে আরও নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবার আগে, এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। অন্যকে সাহায্য করো, অন্যকে কৃষ্ণ ভক্তদের সাহায্য করলে ভগবান অত্যন্ত খুশি হন। একদিন কৃষ্ণ অর্জুন হাঁটছেন রাস্তায়, হাঁটতে হাঁটতে দেখে এক ব্রাহ্মণ ভিক্ষা চাইছে। তো অর্জুনের কি দয়া হয়ে গেল, তিনি একটা একটা পুতলা স্বর্ণমুদ্রার থলি তার হাতে দিয়েছে। ব্রাহ্মণ খুব খুশি, খুশি হয়ে ঘরে ফিরছেন, রাস্তায় ডাকাত এসে তার ছিনতাই করে নিয়ে চলে গেল। ব্রাহ্মণ আবার দুঃখী হয়ে গেলেন। পরের দিন কৃষ্ণ অর্জুন যখন ওই রাস্তাতে হাঁটছিলেন, দেখে ব্রাহ্মণ ভিক্ষা করছে, অর্জুন বলে আরে তোমাকে কালকে এত কিছু দিলাম। তখন ব্রাহ্মণ সব ঘটনা বলে যে আমি আর ভাগ্যে নেই, সেটা চুরি হয়ে গেছে। অর্জুনের কি দয়া হয়ে গেল, আবার মহামূল্য একটা রত্ন দিয়েছে। তো ব্রাহ্মণ ওই রত্নটা নিয়ে বাড়িতে একটা পুরানো কলসির ভিতরে রেখেছে ভালো করে। তো পরের দিন তার স্ত্রী জল আনতে গেছে নদীতে, ওই কলসি না, তার নিয়মিত যে কলসি ব্যবহার করে নিয়ে গেছে, কিন্তু আনতে গিয়ে কলসিটা ভেঙে গেছে। বাড়িতে জল আনতে হবে, তখন ওই পুরানো কলসিটা নিয়ে গেছে। নিয়ে গিয়ে পুরানো কলসিটা কি করি, আগে ধুই না, জল ধুয়ে ঢেলে দিয়েছেন, সেই মুদ্রা চলে গেছে। তো জল এনেছে ঘরে তার স্বামীকে, স্বামী যখন জিজ্ঞেস করছে সেই পুরানো কলসিতে জল কেন, সব ঘটনা শুনে ব্রাহ্মণের মাথায় হাত, আমার কপালে নেই। পরের দিন আবার ভিক্ষা করছে, ওই দিকে কৃষ্ণ অর্জুন হাঁটছেন, অর্জুন বলছে আজকে আবার কি হলো তোমার, তো সমস্ত ঘটনা বলেছে। তখন কৃষ্ণ বলছেন অর্জুন এর মাধ্যমে খুশি হবে না, ওর ভাগ্য না পাল্টালে এই খুশি হবে না। বলতে গিয়ে কৃষ্ণ দুটো পয়সা দিয়েছে, ব্রাহ্মণ দুটো পয়সা নিয়ে চিন্তা করছে, যে দ্বারকাধীশ রুক্মিণীপতি দুটো পয়সা দিল, কি তুচ্ছ দান, পয়সাটা নিয়ে ফিরছেন। যাই হোক পাওয়া গেছে, যেতে গিয়ে এক জেলে মাছ ধরছে, তো জাল টেনেছে, দুটো মাছ ছটপট করছে, ব্রাহ্মণের দয়া এসে গেছে, আরে একটা কাজ করি না, এই দুটো পয়সা তো আমার কিছু কাজে লাগবে না, এই দুটো পয়সা দিয়ে জেলের কাছে দুটো মাছ কিনে আমি জলে ছেড়ে দেবো, মাছের কষ্ট আমার সহ্য হচ্ছে না। তা দুটো পয়সা দিয়ে মাছটা কিনে মাছটা ওর কাছ থেকে নিয়ে কমল লুটো ঝুঁকিয়েছেন, নিয়ে যাচ্ছে নদীতে ছাড়বেন, যেই ছাড়তে গেছেন মুখ দিয়ে ওই রত্নটা বেরিয়ে, যে রত্নটা মাছ খেয়ে নিয়েছিল, রত্নটা পেয়েছি, রত্ন পেয়ে আনন্দ, পেয়েছি 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 পেয়েছি, আমি পেয়েছি মহামূল্য পেয়েছি, আর পেয়েছি পেয়েছি বলছি, আর পিছন দিয়ে ওই চোরটা হাঁটছিল, চোর চিন্তা করছে ওরি বাবা ব্রাহ্মণ মনে আমাকে দেখে ফেলেছে, যদি রাজার কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করে আমার তো মৃত্যুদণ্ড। ও তখন এসে ব্রাহ্মণের পা ধরে বলছেন না 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 আমার নামে কমপ্লেন দিও না, আমি যা চুরি করছি তোমাকে সব ফেরত দিচ্ছি, নাও 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 সব ফেরত দিয়েছি, রত্ন পেয়েছেন আর সোনার টুকরো সব পেয়েছেন, সব পেয়েছে, পেয়ে ও অত্যন্ত খুশি। শিক্ষাটা হচ্ছে যখন ও নিজের সুখ চিন্তা করছিল তখন ও সুখী হতে পারেনি, কেউ আমি স্বর্ণ থলি পেয়েছি রত্ন পেয়েছি, যখন একটা মাছের প্রতি একটা ক্ষুদ্র প্রাণীর প্রতি তার দয়াভাব জন্মালো তখন সে জীবনে সমস্ত সুখ পেয়ে গেল। তাই শ্রুতি ভক্তবৃন্দ আলোচনার মূল বক্তব্য হচ্ছে নিত্যানন্দ প্রভুর যে ইচ্ছা যে সবাইকে সুখী করব, সবাইকে ভগবানের সঙ্গে কানেক্ট করে সবাইকে আনন্দ দেব, যদি আমরা ভগবানের এই বিচার যদি সবার কাছে বিলাতে পারি, ভগবানের যদি প্রিয় হতে পারি, ভগবান যদি আমার সেবায় সন্তুষ্ট হন, আমি সেই নিত্যানন্দ সেই আনন্দে ভরপুর হয়ে যাব। হরি বল।